সাকিব খান অভিবিশ্বাস একসাথ থাকুক, তারা সুন্দরভাবে তাদের জীবন যাপন করুক। আবার সাকিব খানের বিয়া দরকার কি? বিয়া তো অনেক হয়েছে, আর বিয়া দরকার নেই। কেউ কারো কান লিয়ে গেছে এটা কথা বললে হবে না। সাকিব খান বিয়ে করেছে কি না, পারিবারিক কোনো সূত্র আছে কি না, সেটা আসলে সবার জানা উচিত। আন্দাজি কোনো কথা বললে হবে না। সাকিব খানকে নিয়ে অনেক কথা হয়েছে, এখন আর এই সমস্ত কথা বললে কোনো লাভ নেই। সাকিব খান এখন সিনেমায় খুব অন্যভাবে জড়িত। তুফান এখন কিছুক্ষণ আগে টেজার দিয়েছে, ভালো লুক দিয়েছে সাকিব খান, আমি দেখে মনোমুগ্ধ। সাকিব খানের এই সমস্ত ব্যাপারে আমি ভালো, কিন্তু এই যে তার বিয়া টিয়া এটি একটা নানান কথা। কেন এগুলো বিয়ে করলে তো সবাইকে জানিয়ে করবে, আন্দাজি তো করবে না। তো আপনারা যে যাই বলেন, যে যাই শুনেন, সেটা নিয়ে কেন এত কানাকানি? একটা মেয়ে বললো আমি তাকে বিয়ে করব, এটা করলে কথা বললে হলো? আন্দাজি কোনো কথা চলবে না। এখন সিনেমা জগতে তত্তর সাকিব খান, আশা করি তার জীবনের ইতিহাস এবার এই যে আরেকটা ছবি আসতেছে তুফান, আপনারা দেখলে বুঝতে পারবেন তুফান কী জিনিস। রায়হান রাফি বানিয়েছেন, সাকিব খানকে নিয়ে অনেক কষ্ট করেছেন, তুফান সবার কাছে তুফান হয়ে যাবে। সাকিব খান একটা সাহসী মানুষ, সেই হিসাবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নাম করবে এবং আমি মনে করি ইতিহাস সৃষ্টি করবে। আচ্ছা, অপবিশ্বাস এবং বুবলিকে রেখে সাকিব খানের তৃতীয় বিয়ে করা ঠিক হবে কিনা? আমি মনে করি না, কখনো না, এটা কখনো হয় না, এটা একটা মিথ্যা বানোয়াট, সব গুজব। আপনারা বুঝতে পারবেন, একসময় জানতে পারবেন সাকিব খানের কথা, আপনারা সামনে অচির দেখতে পারবেন আপনাদের সত্য মিথ্যা কীভাবে হবে সেটা আপনারা বুঝতে পারবেন। অপবিশ্বাস সম্পর্কে বুঝতে চাই যে অপবিশ্বাসকে ধুয়ে সাকিব খানের বিয়ে করা অপবিশ্বাসের সাথে তাদের যে গভীর সম্পর্ক, এটা আসলে কীভাবে নিচ্ছেন আপনি? না না, এটা কখনো মেনে নেওয়া যায় না, কখনো সম্ভব না, এটা মেনে নেওয়া যায় না। কীভাবে মেনে নেওয়া যায়? একদিন এক এক কথা, এক এক রঞ্জন, এক এক কুঞ্জন, এইগুলি কী? সাকিব খানকে নিয়ে এই সমস্ত বলা উচিত না আমি মনে করি। আমি মিজানুর রহমান, আমি চলচ্চিত্রের একজন মানুষ হিসাবে এই সমস্ত ব্যাপার আমি ঘৃণা করি, একবার ঘৃণার চোখে দেখি। আপনি কি চান যে সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে আবার সংসার করুক? আমরা তো চাই তাদের আগেরটাই জোড়া থাকুক, জোড়া লাগুক, নতুন করে আবার দরকার কি? সাকিব খানে এমন কি হয়েছে, তার বিয়ে করতে হবে, সংসার করতে হবে, এটা খুব মানায় না। চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি মনে করি এটা কোনো কাজেরই না। আশা করি সামনে অচিরে সব সুনির্দিষ্ট হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন। আপনি সাকিব খানের বিয়ের ব্যাপারে যে এখন অপবিশ্বাস এবং বুবলিকে রেখে সাকিব খান যদি তৃতীয় বিয়ে করে, আসলে এই বিয়ে করাটা ঠিক হবে কিনা আপনার কাছে? আমি মনে করি ঠিক হবে না, আর যে যাই বলছে এটি মিথ্যা বানোয়াট, কখনো সম্ভব না। সাকিব খান অভিবিশ্বাস একসাথ থাকুক, তারা সুন্দরভাবে তাদের জীবন যাপন করুক। আবার সাকিব খানের বিয়া দরকার কি? বিয়া তো অনেক হয়েছে, আর বিয়া দরকার নেই। অভিবিশ্বাসকে নিয়ে থাকুক, আমি মনে করি এতদিন ছিল বুবলি, বুবলি নিয়ে থাকলে অসুবিধা কী? আবার নতুন করে সংসার করতে হবে, জীবন যাপন করতে হবে, আমরা তো এটা বড় মনে করি না। আমরা মনে করি তারা দুজন দুজনে ঠিকমতোই থাকুক, সংসার করুক, ভালোভাবে তাদের জীবন যাপন হোক। সাকিব খান অভিবিশ্বাস সবাই যেন নামে বলতে পারে যে তারা ঠিক হয়ে গেছে, ভালোভাবে আছে, তারা সুন্দরভাবে থাকুক, এইভাবে তাদের সময় কাটুক, আমরা সিনেমার লোক মনে করি, আশা করি। হ্যাঁ, আর আমরা চাই না সাকিব খানের বিয়া শাদির ব্যাপার। এখন ভালো কিছু পাইছে, সে ভালো লুক করছে, আপনারা দেখতে পারবেন ছবিটা, এখন ট্রেজার ছাড়ছে, এখন আগামী দিনে আরও সুন্দরভাবে আসবে। মামা শুনেন, এখন বিষয় হচ্ছে সামনে তো সাকিব খানের তুফান আসতেছে, এবং তুফানের পাশাপাশি আপনার আপনার যে সিনেমা, আপনি যে হিরো হিসাবে কাজ করছেন, আমরাও মানুষ, সেটা তো সামনে আসতেছে, সেটা আমরা রেডি করতেছি, আয়সা করতেছি। আমরাও মানুষ নিয়ে কি বলতে চান? আমরা মানুষ জনগণকে বলতেছি আপনারা এই ছবিটা দেখবেন এবং মজা পাবেন, সুন্দর ছবি, আমার অভিনীত ছবি, আপনারা দেখলে খুবই শান্তি পাবেন, এবং সাকিব খানের চেয়ে কম নয়, আপনারা এই ছবিটা দেখলে পাবেন আমার যে অভিনয় করেছি, সে অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আমরাও মানুষ, সকল মানুষের মাঝে আমরাও মানুষ থাকতে চাই, এবং সাকিব খানের পরিবার যেন সুন্দর থাকে সেটাও আমরা কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর পরিবেশে থাকুন।